এরপরে এই মাস আসার আগেই যাদের উপরে গত রমাদানের যদি রমাদান থেকে যায়, কি রোজা যদি কারোর উপরে থেকে যায়, মুসাফির অবস্থায় ছিল, রোজা করতে পারেনি, শরীয়তে অনুমতি আছে মুসাফির রোজা ভেঙতে পারে পুরুষ হলে বা মহিলারাও, রাখি রাখি করে রাখতে রাখেন নেই, তাকে এই রমাদান আসার আগেই সেই নামাজগুলো কি সেই রোজাগুলোকে কাজা করে দিতে হবে। এই জন্য রমাদান মাস আসলে আরেকটি দায়িত্ব হচ্ছে যাদের উপরে গত মাস গত বছরের রোজা রেগে রয়ে গেছে কাজা হিসেবে, তারা জন্য এবরাউজ্জাম্মা দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমাদান আসার আগেই অবশ্যই তা যেন পূরণ করে দেয়। সুতরাং সফরের কারণে পুরুষ, অসুস্থতার কারণে পুরুষদের এবং সে অসুস্থতা সফর, এবং মহিলাদের তাদের মাসিক হওয়ার কারণে যদি রোজাগুলো রয়ে যেয়ে থাকে, রাখবো রাখবো করে যদি দেরি হয়ে থাকে, তবে এই রমাদান আসার আগে অবশ্যই তা কাজা করে দিতে হবে। এই শাবান পর্যন্ত এই অবকাশ রয়েছে। দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বুখারী মুসলিমে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাল সামিতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমার উপরে গত বছরের রমাদানের রোজা রয়ে যায় আর এটা আমি এই শাবান মানে আরেকটি রমজানের আগের শাবান না আসা পর্যন্ত আমি এটা পূরণ করতে পারি না। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ভাষ্যকার, ব্যাখ্যাকার এবং শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ফাতহুল বারি তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে এটা প্রমাণিত কারোর উপরে গত বছরের রোজা থাকলে তাকে অবশ্যই পরের বছরের রোজার মাস রমাদান মাস আসার আগে অন্তত শাবানের মধ্যে তাকে অবশ্যই কাজা করে দিতে হবে। এখান থেকে আর ঢিলে করা আর কোনো সুযোগ নাই, লা ইয়াজিজু তাখিরুহা বা'দা যালিক, শাবানের পরেও এটাকে বিলম্ব করার আর কোনো সুযোগ নেই।